আমার আজকের রেসিপি শুকুত। এটা সাধারণত মাছের মাথা আর বেগুন দিয়ে করা হয়। খুব নামমাত্র উপকরণ লাগে এতে, কিন্তু গরম ভাতের সঙ্গে এটা খেতে খুব ভালো লাগে। তো চলুন উপকরণগুলো দেখে নেওয়া যাক। শুকুত করতে আমাদের লাগছে মাছের মাথা একটা, যেটা নুন হলুদ মাখিয়ে রেখে দেওয়া হয়েছে, আর দুটো মাঝারি সাইজের বেগুন ডুমো করে কাটা। ফোড়নের জন্য লাগছে সর্ষে, মেথি আর দুটো কাঁচা লঙ্কা। লঙ্কা আপনারা যে যেরকম ঝাল খান সে অনুযায়ী দেবেন। আর লাগছে মশলার মধ্যে আদা বাটা। কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসে, এতে দিলাম 3 টেবিল চামচ মতো সর্ষের তেল, তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে আঁচটাকে মিডিয়ামে করে এবারে মাছের মাথা দুটো আমি তেলের মধ্যে ছেড়ে দেব। মিনিট খানেক রেখে মাথা দুটোকে উল্টে দিতে হবে। এইভাবে মিডিয়াম আঁচে মিনিট 4 ভালোভাবে ভেজে লাল লাল করে তুলতে হবে। এবারে মাছের মাথা দুটোকে তুলে পাশে সরিয়ে রাখবো। এবার এতে আরও খানিকটা তেল দিয়ে দেব, এই 2 টেবিল চামচ মতো। এবার তেলের মধ্যে ফোড়নগুলো দিয়ে দেবো, সর্ষে, মেথি আর কাঁচা লঙ্কা। এই 10 সেকেন্ড বা 15 সেকেন্ড মতো ভালোভাবে নাড়াচাড়া করবে, যে মশলার গন্ধটা বেরিয়ে যাবে। এবারে এই ডুমো করে কেটে রাখা বেগুনগুলো ওই তেলের মধ্যে ছেড়ে দেবো। এবার ভালোভাবে নেড়ে চেড়ে তেলের সঙ্গে বেগুনগুলো মিশিয়ে দিতে হবে। এখন কিন্তু আঁচটা হাইতে থাকবে। ভালোভাবে মেশানো হয়ে গেলে ওখানে দেবো স্বাদ মতো নুন। আমি এখানে 1.5 টিস্পুন মতো নুন দিয়েছি। আর দেবো 1/2 টিস্পুন হলুদ, আর অল্প একটু চিনি স্বাদটাকে বাড়ানোর জন্য। আপনারা যদি মিষ্টি বেশি খান তাহলে আরেকটু বেশি মিষ্টি দিতে পারেন। এবারে এগুলো ভালোভাবে মিশিয়ে নেব। খুব সুন্দরভাবে নাড়াচাড়া করে মিশে গেলে এবারে এর মধ্যে ভাজা যে মাছের মাথাগুলো সেগুলো দিয়ে দেবো, এবং গ্যাসটাকে মিডিয়ামে করে ঢাকা দিয়ে রাখবো মিনিট 2-1-এর জন্য। 2 মিনিট পরে ঢাকাটা খুলে দেখবো মাছের মাথাগুলো কিন্তু নরম হয়ে এসছে। এখন কিন্তু আঁচটা মিডিয়ামেই থাকবে। এবার মাছের মাথাগুলো বেগুনের সঙ্গে ভালোভাবে মিশিয়ে খুন্তি দিয়ে একটু চাপলেই মাথাগুলো ভেঙে যাবে। এবার মাছের মাথাগুলো ভেঙে বেগুনটার সঙ্গে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। এবার এটাকে ঢাকা দিয়ে রাখতে হবে মিনিট 3-এর জন্য, মিডিয়াম টু লো আছে। 3 মিনিট পর ঢাকাটা সরিয়ে ভালোভাবে নাড়াচাড়া করে নিতে হবে। বেগুন আর মাছের মাথা খুব সুন্দর করে মিশিয়ে দিতে হবে। মেশানো হয়ে গেলে এবার এর মধ্যে দিয়ে দিতে হবে 1 চামচ মতো আদা বাটা। আদা বাটাটাকেও এই মাছের মাথা এবং বেগুনের সাথে খুব সুন্দর করে মিশিয়ে দিতে হবে। এভাবে নাড়তে নাড়তে দেখা যাবে বেগুনটাও খুব সেদ্ধ হয়ে গেছে ভালোভাবে, আর এখান থেকে হালকা করে তেল বেরিয়ে আসছে। এভাবে গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে একটু ভাজা ভাজা করে নিতে হবে মিনিট খানেকের জন্য। তারপরে এটাকে ঢাকা দিয়ে স্ট্যান্ডিং টাইমে রাখতে হবে 5 মিনিটের জন্য, আর গ্যাসটাকে অফ করে দিতে হবে। 5 মিনিট পরে ঢাকাটা খুলে তৈরি আমাদের শুকুত পরিবেশন করার জন্য। এবার আমরা এটা সার্ভিং প্লেটে নামিয়ে রাখবো।